লকডাউনের সময়ে অসহায় হয়ে পড়েছে রিকশা চালকেরা। কাজ নেই, পরিবার পরিজন নিয়ে সীমাহীন কষ্টে দিন কাটছে তাদের। জীবিকার তাগিদে রাস্তায় বের হলে পড়তে হচ্ছে পুলিশের সামনে, গুনতে হচ্ছে জরিমানা শাস্তি। রাশিদুল কাদিরের প্রতিবেদন। থরে থরে রিকশায় সাজানো গোছানো রাজধানীর গ্যারেজগুলো যেন কোনো রিকশার শপিং মল। এর পেছনের গল্পটা বড় করুণ। করোনা থামাতে চলছে লকডাউন, আর তাতেই বেকার এই বহুল দরকারি যানবাহনের চালকরা। থমকে গেছে জীবিকা, পরিবার পরিজন নিয়ে দিন কাটছে সীমাহীন কষ্টে। বউ পোলাপেন বাল বাচ্চা আছে, এগুলোর মুখে তো দুইটা সাইডে চাল দিতে হয়, বাদ দিতে হয়, না দিলে আমরা বাইরে হবো না। চিপাচাপা চালাই আর কি, বুঝলেন না, অনেক জায়গায় তো বাস বান্ধ আটকানো, সংসারতে যে কষ্ট নষ্ট করে চালাইতেছে। লকডাউন নিয়ে এসেছে ঋণের বোঝা, যে বোঝার ভার বাড়ছে দিনকে দিন। অনেকে আবার ফিরে গেছেন গ্রামের বাড়িতে। মার্কেট মুখ সব বন্ধ, অফিস টফিস বন্ধ, কিছুই চলে না, এই কারণে ইনকাম না দিকে বাড়িতে চলে গেছে। ভাই বেড়াদার টাকা আপনি ইয়া হালত লইতেছি, বা দেখা যাচ্ছে যে যে জায়গা ভালো খাইতাম ওই জায়গা তোমাকে খারাপ খেতেছি, কেন আমরা তো আর কোনো সহযোগিতা পাইতেছি না। কঠোর বিধিনিষেধ থাকলেও রাজপথে মোটামুটি সবই চলছে, কিন্তু রিক্সা নিয়ে বের হলেই বিপদ, রয়েছে শাস্তি আর জরিমানার খড়্গ। এখন পুলিশে জায়গায় জায়গায় আমাদের উল্টা দেয়, যাত্রী নামায়া কোনো দেয়, খেতা দেয়, রিস্কার হাওয়া ছেড়া দেয়। গরিব মানুষের কী অবস্থা মনে করেন, সারাদিন বেরো যদি কাজ না করতে পারে তাহলে তো চলতে পারবো না। রিক্সা চালকরা বলেন কারো করুণা নয়, কেবল বেঁচে থাকার মতো আয় দরকার। এ নিশ্চয়তাটুকু পেলেই ঘুরতে পারে জীবনের চাকা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।